এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারলো না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে কেন? সে উত্তর আমি এখনো পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে যে কেউ সাহসে ভোট দিয়ে এগিয়ে আসতে পারলো না?